বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আমরা সরাসরি মানববন্ধনে চলে যাচ্ছি। প্রতিরোধ করে সেই কাজটি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া এবং তার কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শ্রদ্ধা সহকর্মীবৃন্দ আপনারা আজকে সেটি করলেন। দেখুন, আপনাদের সকলেই হয়তো অবহিত আছে একটি প্রাচীন প্রবাদ আছে। প্রাচীন প্রবাদটি হলো এরকম যে সভ্যতার আবর্তন হয়েছিল তিনটি বিষয়ের উপর। একটি হলো দি ব্রেইন অফ দি ফ্রাঙ্কস, দি হ্যান্ডস অফ দি চাইনিজ অ্যান্ড দি টাং অফ দি আরবস। বলা হচ্ছে যে সভ্যতার আবর্তন হয়েছিল তিনটি বিষয়ের উপর। ফ্রাঙ্ক মানে হলো ওয়েস্টার্ন ইউরোপের জাতি, প্রাচীন জাতি, একটা কনফেডারেশন ছিল জার্মান, ফ্রান্স, ইউকে, ওয়েস্টার্ন ইউরোপ, তাদের মেধা এবং মস্তিষ্ক, চাইনিজদের হাত খুব দক্ষ কর্মকৌশলী, কাজ করতে জানে, যে কোনো জিনিসের অবয়ব দিতে জানে, কাজ করতে জানে। আরেকটি হলো আরবদের জিব্বা বা আরবদের ভাষা, আরবি ভাষা, সেটা কাব্য চর্চা বলি, বাগ্মিতা বলি, সাহিত্য চর্চার কথা বলি অথবা কোরআনিক ল্যাঙ্গুয়েজের কথা বলি। তাহলে তিনটি জিনিসের উপরে সভ্যতার আবর্তন ঘটেছিল। দি ব্রেইন অফ দি ফ্রাঙ্কস বা ফ্রাঙ্কিশ কমিউনিটি, দি হ্যান্ডস অফ দি চাইনিজ অ্যান্ড দি টাং অফ দি আরবস। এবং এই তিনটি সভ্যতার মানে বলা হয়েছে এরকম যে মানুষের সৃজনশীল দৃষ্টিভঙ্গি, সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে অনেকগুলো কাজের মধ্য দিয়ে। মানুষের উদ্ভাবনী ক্ষমতা এবং সৃজনশীলতা, মেধা, এগুলোর বহিঃপ্রকাশ ঘটায় অনেকগুলো কাজের প্রতিফলনে। সেই কাজের মধ্যে যেমনি ভাবে আছে কাব্য চর্চা, যেমনি ভাবে আছে সঙ্গীত, নৃত্যকলা, তেমনি ভাবে আছে সুন্দর হস্তাক্ষর, যেটিকে